যারা উপস্থিত হয়েছেন এবং প্রশাসনিক ভাইরা শুরুর পরিচয় আমরা বাংলাদেশে রহমানের আমলে প্রভৃতি আমরা কম বলছি সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল ছাড়ে ওনার যে বক্তব্যগুলো উনি যে বক্তব্য দিয়েছিলেন আসলেই বর্তমান প্রেক্ষাপটের পেছনে তিনি বলেছিলেন আসলেই আমরা স্বচ্ছবেশী ওনারে আমরা এক দুই মাস আগে পেয়ে নেতার যদি নীতি প্রায় দুই কোটি ষাট লক্ষ যুবক যারা কর্মরত ছিল এই কর্মরত দুই কোটি ষাট লক্ষ যুবক এই করোনার কারণে বেকার হয়ে পড়েছে আজকে বিগত দিনে করোনা পরীক্ষার জন্য করোনার কি বিনামূল্যে চলতেছিল এখন এই করোনার পিক নাকি আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে এই করোনার পিক বিনামূল্যের জন্য আজকের এই জনবন্ধন এবং স্বাস্থ্য খাত সহ ত্রাণ সামগ্রী সহ প্রত্যেকটা ক্ষেত্রে চরম দুর্নীতি এবং অনিয়মের জন্য আজকের এই জনবন্ধন যারা উপস্থিত হয়েছেন এবং প্রশাসনিক ভাইরা শুরুর পরিচয় আছে